তবে কি দরদ সিনেমা হচ্ছে না, এ কি বললেন মালিক আফসারি। হ্যালো ভিউয়ার্স, তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, দরদের শুটিং শুরু 20 অক্টোবর থেকে, নভেম্বরের মাঝেই শুটিং শেষ করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত দরদ সিনেমার কোনো শুটিংয়ের কাজ শুরু হয়নি। ফলে ইতিমধ্যে দর্শকরা নানা মন্তব্য শুরু করে দিয়েছে, তারা এমনও মন্তব্য করছে যে দরদ সিনেমা আর হচ্ছে না। সাকিবিয়ান বক্তরা এটা মনে করছে যে দরদ সম্পর্কে সাকিব খান তো কোনো আপডেট দেয়নি। তবে এ বিষয়ে পরিচালক মালিক আফসারি তার ফেসবুক লাইভে এসে দরদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি জানায়, বিষয়নীতির কারণে শুটিং শুরু হতে লেট হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য।